আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ইতিপূর্বে আপনাদের সঙ্গে আমার কক্সবাজারের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আর আশা করছি সবার বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও ভালো লাগবে। আজকে আমরা চলে এসেছি ইনানি বিচে, আর এখানে আসার পরে আমরা বিচে কিছুক্ষণ ছিলাম আর সেটাই শেয়ার করছি। প্রচণ্ড রোদ ছিল, এখন প্রায় দুপুর 2টার মতো বাজে। আসলে রোদের কারণে আমি মোবাইল ভালো করে ধরে ভিডিও করতে আমার কষ্ট হচ্ছিল, একদম সূর্যের আলোটা চোখের উপরে আসছিল। যাই হোক, তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই তো আমরা ওখানে গাড়ি পার্ক করে ভেতরের দিকে যাচ্ছি বিচে। তবে বাচ্চারা একটু ক্লান্ত হয়ে গেছে, তো খুব একটা কেনাকাটা বা কোনো কিছু করিনি, চেয়েছিলাম কিছু কেনাকাটা করবো এখান থেকে। তো যাই হোক, ওদেরকে একটু প্রথম ডাবের পানি খাওয়ালাম, আমরাও খেলাম, খেয়ে বিচের কাছে যাচ্ছি। ডাবের পানি খাওয়ার পরে এখানে আবার দেখলাম যে আম বিক্রি করছে। এখন পর্যন্ত আমি কাঁচা আম বা আমের ভর্তা কোনোটাই খাইনি, তো আমরা আজকে এখানে প্রথম বিসমিল্লাহ করলাম, আমের ভর্তা সবাই মিলে একটু খেলাম। আর গরমের মধ্যে একটু এরকম টক হলে মন্দ হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই দেখতে থাকে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে সবসময় এই প্রার্থনা করি আর আমাদের জন্য দোয়া করবেন। তো আর কথা না বাড়াই উপভোগ করতে থাকেন।